সুদ যারা খাবে তাদের জাহান্নামে শাস্তি হচ্ছে, ওদের পেটটা ফুলে ফেপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে। আর ফেরাউনের অনুসারী যারা, তারা এদের পেটে পাড়া দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। এভাবে অপমান করা হবে কেন? ফেরাউনের সাথে তুলনা করা হলো কেন? আমরা জানি ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম, আর সুদের মধ্য দিয়ে জুলুম সবচেয়ে বড় করা হয়েছে এই পৃথিবীর। এখন আপনি মুসলিম হিসেবে চাইলেও এখান থেকে বের হতে পারছেন না। আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন, প্রতিটা জেলা গ্রাম ইউনিয়নের অবস্থা বলেন, কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান। অথচ আমরা সবাই মুসলিম দাবি করছি, আমরা দাবি করছি আমরা আশেকে রসুল, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন, তারপরে দেখেন কি হয়। বিশ্বাস করেন, আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে, যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন আপনার ইবাদত কবুল হবে। কোনো ক্ষমতা নাই এই হাদিস থেকে উল্টায় দেওয়ার। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইউকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র রিজিক ছাড়া কবুল করেন না। তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়, নবীজি বলেছেন দোয়া ফেরত দেয়াই হয় না, দোয়া করলেই কবুল। একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, দুই নাম্বার যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আর একটা দোয়া হলো মাজলুম, কারো উপর জুলুম করা হয়েছে, এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া করবে তখন দোয়া কবুল হয়ে যাবে। এই মুসাফিরের দোয়া কবুল হয়, একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে এইটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও, আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম, পানিও হারাম, পোশাক হারাম, সবই হারাম, মানে রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে। তাই যাবতীয় সুদ, যাবতীয় ঘুষ, এই যে হারাম রিজিক, হারাম পণ্যের ব্যবসা, এগুলো থেকে তওবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না, আপনি ইবাদতের স্বাদ পাবেন না। যে নামাজ পড়েন, রোজা রাখেন, অনেক কিছু করেন, হজ করেন, স্বাদ পান না, আত্মতৃপ্তি পান না, এর কারণ হারাম রিজিক। নবীজি বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না, যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করবে, মেরে হোক, কেটে হোক, ঘুষ খেয়ে হোক, দুর্নীতি করে হোক, টাকা চাই, টাকা অর্থ সম্পদ চাই। ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে হাজার বছর থাকবে, এক সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যাইতে পারে, হুঁশটা তার নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা, মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এখন দেখবেন ঘরে ঘরে জিনা, আর এই জিনার মাধ্যম কি? মাধ্যম ওই যে আপনার টেলিভিশন, আপনার ইন্টারনেট, আপনার ওই যে পরকিয়া, আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা, ফ্যামিলি রেভলিউশন, মেয়েদের বেপর্দা হওয়া, একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো, এগুলো সবই জিনার কারণ। এবং আমাদের নবীজি বলেছেন জিনা থেকে তওবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। যখন মানুষ এই জিনার মধ্যে লিপ্ত থাকে তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না। কে আমাদের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে, ধর্ষণ বাড়তে থাকবে, ইফটিজিং বাড়তে থাকবে, মেয়েদের বেপর্দামি বাড়তে থাকবে, এগুলো দেখেন, চোখের সামনে দেখতে পারবেন। দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পাচ্ছেন না? স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, জনসমক্ষে গণধর্ষণ করা হচ্ছে, বাসে ধর্ষণ করা হচ্ছে। আর যেহেতু ইসলামিক কোনো অনুশাসন নাই এই সমাজে, ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, জনসমক্ষে মৃত্যুদণ্ড দিতে হবে, সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি, এই জন্য পাপের কোনো শাস্তি হচ্ছে না, এই জন্য পাপের লাই পেয়ে যাচ্ছে। কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে। ইসলামিক যে লস, চুরি করলে চোরের হাত কেটে দেও, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দেও, মদ খালে বেত্রাঘাত করো, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে তাকেও হত্যা করো, কেসাস করো, এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই, এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ, টোটালি ফেলড এক কথায়। যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত সমাজে আপনি শান্তি পাবেন না। সমাজ তো দূরের কথা, আপনি পরিবারেই শান্তি পাবেন না, ব্যক্তিতেই শান্তি পাবেন না। আর নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহর আইন উঠে যাবে।
তিনি আরো বলেছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদকদ্রব্য। মানুষ মাদকদ্রব্য খাবে, এটাকে হালাল মনে করে খাবে, মদ খাবে এটাকে হারাম মনে করবে না। মদের নাম অন্য কোনো নাম দিয়ে তারা মদ খাবে। আজকে যুবকদের প্রধান সমস্যা দেখবেন মাদক। ম্যাক্সিমাম যুবক মাদকদ্রব্য খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, তারি খায় না। ইউনিভার্সিটি ছেলেপেলাদেরকে দেখেন, মাদ্রাসা ছেলেদের কথা বাদ, এরা এগুলোর সাথে আলহামদুলিল্লাহ ওদের মতো জড়িত নয়। ইউনিভার্সিটি ছেলেগুলোকে দেখেন, ম্যাক্সিমাম মাদকদ্রব্যের সাথে জড়িত। আর যুবকদের একটা সমস্যা দেখবেন, ওই পর্নোগ্রাফি, ওই যে ব্লু ফিল্ম দেখে। যুবকদের ভিতর একটা চেতনা থাকে, ইমানি দীপ্তি থাকে, এই চেতনাটাকে নষ্ট করার তাদের দুইটা অস্ত্র ছিল, মানে ইসলামের শত্রুরা দুইটা অস্ত্র প্রয়োগ করেছে, সেটা হচ্ছে 1 নম্বর মাদক, আর 2 নম্বর হচ্ছে এই পর্নোগ্রাফি বা অশ্লীলতা।